হাই বন্ধুরা কেমন আছো সকল পশুপালক পশু চিকিৎসক ও খামারি বন্ধু প্রিয় বন্ধুরা আজকে আপনাদের সামনে যেটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে অ্যামক্সিরাম ট্যাবলেট তো আপনারা বিস্তারিত জানতে পারবেন অ্যামক্সিরাম ট্যাবলেট কী এর কাজ কী এবং পশুদের মধ্যে এটির উপকারিতা কী কোন কোন পশুকে এটি খাওয়ানো যাবে এটি খাওয়ালে পশুর কী কী রোগ দূর হবে এটির দাম কত কোথায় পাওয়া যাবে এটি প্রেগনেন্সি সেভ কি সেভ না এবং দুধেল পশুদের খাওয়ানো যাবে কি যাবে না বিস্তারিত আমরা এই ভিডিওটিতে আলোচনা করব তো প্রিয় বন্ধুরা এখনও যদি আপনারা ভেটনারি বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে নিচে ডান দিকে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে ভেটনারি বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে প্রেস করে অল বাটানে ক্লিক করে সিলেক্ট করুন যাতে ভেটনারি বাংলার প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশন সর্বপ্রথম আপনার মোবাইলে পৌঁছে যায় এবং যারা আগেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ তো চলুন বন্ধুরা শুরু করি আজকের ভিডিও তো প্রিয় পশুপালক ও খামারি বন্ধুরা আমার টেবিলে যে ট্যাবলেটটি দেখছেন এটি সিরাম ট্যাবলেট এবং এর কম্পোজিশন হচ্ছে অ্যামোকসোসিলিন এটি বীরব্যাক কোম্পানির খুব সুন্দর একটি অ্যান্টিবায়োটিক ট্যাবলেট এটি দেড় গ্রাম এবং দুটির পাতায় আছে যার দাম হচ্ছে সত্তর টাকা যা আপনি আপনার বাড়ির আশেপাশে যে কোনো মেডিসিন ফার্মেসিতে অ্যামক সিরাম নামে পেয়ে যাবেন তো বন্ধুরা এই অ্যামোক সিরাম ট্যাবলেটটি আপনি আপনার পশুকে কখন খাওয়াবেন আপনার খামারের বা বাড়ির কোনো পশুর যদি ধস্ত হয় বা ডায়রিয়া হয় তাতে ব্যাকটেরিয়াল হতে পারে বা ভাইরাল হতে পারে যে কোনো কারণেই আপনার পশুর যদি ডায়রিয়া হয় সেক্ষেত্রে অ্যামক্সিরাম ট্যাবলেটটি খাওয়ালে খুব সুন্দর ও তাড়াতাড়ি রেজাল্ট পেয়ে যাবেন অনেক সময় বন্ধুরা আপনার খামারের বা বাড়ির পশুর যেগুলো ছোট পশু বাছুরদের হলুদ পায়খানা অনেক সময় হয়ে থাকে এমন যদি পায়খানা হয় সেক্ষেত্রে আপনি আপনার পশুকে এ বীরব্যাগ কোম্পানির অ্যামক্সিরাম ট্যাবলেটটি খাওয়ালে খুব সুন্দর ও ভালো রেজাল্ট পেয়ে যাবেন এই অ্যামোকসিরাম ট্যাবলেটটি পশুর থানেলা রোগের বা মেস্টাইটিস রোগের জন্য সাইড থেরাপি হিসাবে প্রয়োগ করলে খুব সুন্দর ও ভালো কাজ করে থাকে অনেক সময় বন্ধুরা আপনার বাড়ির কোনো পশুর ইনজেকশন করার জন্য কোনো পশুর ইনফেকশন হয়ে গিয়ে ব্যথা হয়ে যায় সেক্ষেত্রে আপনি এই অ্যামোকসিরাম ট্যাবলেটটি খাওয়ালে খুব সুন্দর ও ভালো রেজাল্ট পেয়ে যাবেন সাথে সাথে বন্ধুরা শ্বাস সম্বন্ধিত যে কোনো রোগের জন্য এই সিরাম ট্যাবলেটটি খুব ভালো কাজ করে থাকে তাই আপনার খামারের বা বাড়ির কোনো পশুর যদি শ্বাস নিতে অসুবিধা হয় বা নিমোনিয়া হলে আপনি এই সিরাম ট্যাবলেটটি খাওয়াতে পারেন খুব সুন্দর ও ভালো রেজাল্ট পেয়ে যাবেন আপনার খামারের বা বাড়ির পশুর স্কিন ডিজিজের জন্য এই অ্যামক্সিরাম ট্যাবলেটটি খুব ভালো কাজ করে থাকে যেমন চুলকানি বা যে কোনো চর্মরোগ বা লাম্পি স্কিন হলেও আপনি এই ট্যাবলেটটি খাওয়ালে খুব সুন্দর ও ভালো রেজাল্ট পেয়ে যাবেন অর্থাৎ বন্ধুরা স্কিন সম্বন্ধিত যে কোনো রোগের জন্য আপনি আপনার পশুকে এই অ্যামক্সিরাম ট্যাবলেটটি খাওয়ালে ভালো রেজাল্ট পেয়ে যাবেন অনেক সময় পশুর চুল ঝরতে থাকে এবং ইনজেকশন এবং ওষুধ খাওয়ানোর পরও ঠিক হয় না তখন আপনি এই অ্যামোক্সিরাম ট্যাবলেটটি খাওয়ালে খুব সুন্দর ও ভালো রেজাল্ট পেয়ে যাবেন আপনার খামারের কোনো পশুর যদি কোনো সার্জারি করেন এবং সার্জারি করার পর কোনো ইনফেকশন যদি না হয় বা ইনফেকশান থেকে বাঁচার জন্য আপনি আপনার পশুকে এই অ্যামোকসিরম ট্যাবলেটটি খাওয়ালে খুব সুন্দর ও ভালো রেজাল্ট পাবেন কারণ এটি এমনই একটি অ্যান্টিবায়োটিক ট্যাবলেট যা আপনার পশুর ইনফেকশন থেকে রক্ষা করে ইনফেকশন হতে দেয় না এটি একটি অ্যান্টিবায়োটিক হিসাবে আপনি আপনার পশুকে যে কোনো রোগে খাওয়ালে খুব সুন্দর ও ভালো রেজাল্ট পেয়ে যাবেন তো বন্ধুরা আপনি আপনার বাড়ির যে কোনো পশু ছোট থেকে বড় সকল পশুকে আপনি এটি খাওয়াতে পারেন এটি গাভীন পশুকেও খাওয়াতে পারেন এটি একটি প্রেগনেন্সি সেভ ট্যাবলেট কি বন্ধুরা আপনার বাড়ির বা খামারের পশু যদি দুধ দেয় সেক্ষেত্রে অবশ্যই আপনি বেঁচে থাকবেন কারণ অ্যামোক্সোসিলিন কম্পোজিশনের ট্যাবলেট খাওয়ালে আপনার পশুর দুধ কমতে পারে তাই অবশ্যই আপনি সেই দিকে ধ্যান রাখবেন তাই বন্ধুরা অবশ্যই এটি ট্যাবলেট ফর্মে সেহেতু আপনার পশুর দুধ আবার পুনরায় ফিরে আসবে তো বন্ধুরা এই ট্যাবলেটটি খাওয়ানোর ডোজ বা নিয়ম হচ্ছে আপনার পশু যদি বড়ো হয় ক্ষেত্রে আপনার পশুর ওজন চারশো কেজির আশেপাশে হলে আপনি দুটি বলাশ পরপর তিন দিন খাওয়ালে খুব সুন্দর ও ভালো রেজাল্ট পেয়ে যাবেন এবং ছাগল ও ভেড়াদের ক্ষেত্রে যে সকল ছাগল ও ভেড়ার ওজন ত্রিশ কেজি তাদের তিন ভাগ করে এক ভাগ সকালে এবং এক ভাগ সন্ধ্যায় পরপর তিন দিন খাওয়ালে খুব সুন্দর ও ভালো রেজাল্ট পেয়ে যাবেন এবং যে সকল পশুর ওজন ত্রিশ কেজি থেকে কম তাদের চার ভাগ করে এক ভাগ সকালে এবং এক ভাগ সন্ধ্যায় এভাবে পরপর তিন দিন খাওয়ালে খুব সুন্দর ও ভালো রেজাল্ট পেয়ে যাবেন অর্থাৎ বন্ধুরা আপনি এটিকে আপনার পশুকে সাত এমজি পার ওয়ান কেজি বডিওয়েট হিসেবে আপনি আপনার যে কোনো পশুকে খাওয়াতে পারেন তো বন্ধুরা আশা করি আপনারা এই ভিডিওটিতে সিরাম ট্যাবলেট সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক অবশ্যই করবেন এবং খামারি বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করবেন আপনার একটি লাইক ও শেয়ার আমাকে আরও বেশি বেশি মোটিভেট করে তুলে আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসার তাই ভালো থাকুন সুস্থ থাকুন জয় হিন্দ জয় বাংলা